আর আছে রাম, কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল 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 কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্ব অঙ্গে লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ না আমার সর্ব অঙ্গে লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ না যখন মায়ের গর্ভে ছিলাম, কৃষ্ণ বলে ডেকেছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম প্রতিটা জীবের সঙ্গে অনাদিরাদি শ্রী গোবিন্দর দেখা হয়েছিল, করজোরে প্রার্থনা করে বলেছিলাম প্রভু অন্ধকার কারাগার হতে তুমি আমাকে মুক্ত করে দাও, আমি ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। দশ মাস দশ দিনে পূর্ণ হলো, ভূমিষ্ঠ হয়ে সর্বপ্রথম ওয়ানা ওয়ানা বলে কেঁদে উঠলাম, প্রভু তোমাকে যা বলেছিলাম তা কিন্তু নয়। তাই জগতে এসে ভাই আমার, বন্ধু আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, কিন্তু আমি যে কার সেই কথা কোনদিন ভাবলাম। তাই বাউল বলছে, যখন মাতৃ গর্ভে ছিলাম তোমায় কত ডেকেছিলাম, আবার জন্ম কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বঙ্গে লিখে দিও, কৃষ্ণ কৃষ্ণ শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরিবল 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 হরিবল
চোখে দিও তুলসী পাতা আমার বুকে হে দিও কিছুই নয় সঙ্গের সাথে একমাত্র দুটো তুলসী পাতা বক্ষে দিবে গীতা কর্ণ মিল শোনাইও হরে কৃষ্ণ নাম একবার হরি নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে কারো দেহ থেকে যদি প্রাণ পাখিটা চলে যায় ওই মৃত্যুকালে একবার যদি হরি হলে বলে বলতে পারে তার সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায় তবে আমরা মায়ামুগ্ধ জীব হরি নাম মুখে আসে না তাই হরি নাম প্রতিটা জীবকে আমাদের অভ্যাস করতে হবে দেখবেন একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় যদি একটা পাথরের মধ্যে উষ্টা খায় উষ্টা খাইবে বাবা অভ্যাস হয়ে যায় কি ওরে মা ওরে বাবা কি বাবা তাই বলে না আর কোনো সাধুগুরু বৈষ্ণব যে হরিনাম প্রতিনিয়ত অভ্যাস করে ও কোথাও একটা আঘাত খেলে চোট খেলেই হরি বল এই যে অভ্যাস তাই বাউলে বলছে চোখে দিও তুলসী পাতা বক্ষে দিও গীতা আমার করণ মূলে শোনাইও মধু মাখায় কৃষ্ণ নাম করণ মূলে শোনাইও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম কৃষ্ণ বিনে এই জীবনের কৃষ্ণ বিনে এই জীবনের কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ প্রতিদিন স্নানধান সেরে ঠাকুরের কর্ম গুরুকর্ম সেরে নিজে নিজে দাদার সঙ্গে তিলক ধারণ করে কিন্তু বলছে আমার যদি দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেদিন তো আমি হাত পা নড়াতে পারবো না আবার দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন চলে যাবে তোমাদের কাছে অনুরোধ কৃপা করে আমার দাদার সঙ্গে তোমরা তিলক দিয়ে দিও একটা নামাবলী আমার অঙ্গে দিয়ে দিও আমার বক্ষে গীতা তিলকমালা সব আমাকে দিয়ে দিও কারণ সেদিন আমি আর নিজে নিজে এসব পরিধান করতে পারবো না তাই বললেন নামা বলি দিও অঙ্গে সঙ্গে আমি অন্তিম কালে কৃষ্ণ বলে ছেড়ে যাব এই ধরা ধাম
ছিনাবিনে মোর জীবনের কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নামা আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নামা আমার সর্ব অঙ্গে লিখে 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 দিও হরে কৃষ্ণ কৃষ্ণ